কয়লাকাণ্ডে কালীঘাটে অভিষেকের বাড়িতে সিবিআই আর্থিক লেনদেনের তথ্য পেতে সাক্ষী হিসেবে বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের স্ত্রী ও শালিকাকে নোটিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। অভিষেকের স্ত্রী আজ সকাল এগারোটার মধ্যে যোগাযোগ না করলে দ্বিতীয় নোটিশ দেওয়ার ভাবনা সিবিআই। আজ সকাল এগারোটায় তৃণমূল সাংসদের শালিকাকে জিজ্ঞাসাবাদ, সিবিআই সূত্রে খবর। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে, ভয় দেখাবো ভাবলে ভুল করছে, মাথা নত করব না, স্ত্রীকে সিবিআই নোটিশের পর টুইট অভিষেকের, অন্যায় করলে শাস্তি হবে, খোঁচা শুভেন্দুর। আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখি প্লিজ আমাদের ভয় দেখাবেন না। ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। অভিষেকের মামলায় আজ সকালে অমিত শাহকে হাজিরা দিতে সমন আদালতে, সমন প্রতিহিংসা সিবিআই হানা, অভিযোগ কুণালের, সংস্থাকে প্রভাবিত করে না বিজেপি, পাল্টা শ্রমিক, তদন্তে গতি নিয়ে প্রশ্ন সুজনের। মাদক যোগের অভিযোগে ধৃত বিজেপি নেত্রীকে নিয়ে নিউ টাউনে পার্লারে ম্যারাথন তল্লাশি, বাজেয়াপ্ত নথি, সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক, সিপিইউ, পার্লার সিল করল পুলিশ। মাদককাণ্ডে ভিন রাজ্যের যোগ দাবি পুলিশের, ফাঁসানো হয়েছে জড়িত ওসি অমিত শঙ্কর মুখোপাধ্যায়, ওসি নিউ আলিপুর, অভিযোগ ফামিলার, গ্রেফতারের ভিডিওগ্রাফি আছে, পাল্টা পুলিশ। আজ রাজ্যে নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন একাধিক রেল প্রকল্পে, নোয়াপাড়া দক্ষিণেশ্বর প্রকল্পে কালীঘাট ও দক্ষিণেশ্বর কালী মন্দির মেট্রোপথে যুক্ত হবে, টুইট প্রধানমন্ত্রী। আজ হুগলির ডানলপ ময়দানে প্রধানমন্ত্রী সভা, আটকানো হবে দলীয় কর্মীদের, আশঙ্কা প্রকাশ করে মুখ্য সচিব ও ডিজিকে চিঠি কৈলাসের, আদি নব্য দ্বন্দ্বেই সভা বানচাল হবে, পাল্টা কল্যাণ। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চের দিনেই ভাঙড়ে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক, যত আধা সামরিক বাহিনী দেয় দেখবে না, খাড়া করে এখানে খেলা হবে, বিরোধী শূন্য খেলা হবে। ভোট লুঠের ছক বানচাল হবে, প্রতিক্রিয়া বিজেপির, উদ্ধত বরদাস্ত নয়, ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের, কর্মীদের জন্য ভোকাল টনিক, সাফাই কুণালের। ভোটের আগে শুক্রবার কলকাতায় আসছেন উপনির্বাচন কমিশনার, কথা বলবেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে, জেলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, বাংলা কি যুদ্ধক্ষেত্র, প্রশ্ন প্রাপ্ত বসুর। একের সাথে লড়াই করতে ভয় পাবো কেন, একটাই একুশে খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক, কারাই হারে আর কারা জেতে এটা আমি দেখতে চাই। দলীয় কোন্দলের যে দেগঙ্গায় বন্দুক হাতে দাপাদাবি তৃণমূল কর্মীর, পরে গ্রেফতার, অস্ত্র ভান্ডারের মালিক তৃণমূল দাবি বিজেপির, পাখি শিকারের বন্দুক, সাফাই পঞ্চায়েত প্রধানের। শ্রম প্রতিমন্ত্রীর উপর হামলায় এখনও অধরা অভিযুক্তরা, তদন্তে এডিজি সিআইডি, মুর্শিদাবাদে নিমতলা স্টেশনে বিস্ফোরণ স্থল পরিদর্শন, সিটির আধিকারিকদের সঙ্গে কথা। ডোমজুড়ে বাইক র্যালি করতে গিয়ে ফের বাধার মুখে রাজীব, গো ব্যাক, খেলা হবে গান তৃণমূলের, পাল্টা জয়শ্রীরাম ধোনি বিজেপির, মানুষের ক্ষোভে বহিঃপ্রকাশ, প্রতিক্রিয়া তৃণমূলের। মিনাখায় দিলীপের কনভয়ে হামলা, বোমাবাজির অভিযোগ, নালিশ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশনে চিঠি বিজেপির, প্রতিলিপি পাঠানো হল স্বরাষ্ট্র সচিব ডিজিপিকেও। জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন সল্টলেকের বিদায়ী তৃণমূল কাউন্সিলর, পাথর ভ্রমণের সময় দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেছেন দাবি দুই নেতার। টানা বারো দিন পর সামান্য কমলো পেট্রোল পণ্যের দাম, পেট্রোল ডিজেলের শেষে এক টাকা ছাড়ের সিদ্ধান্ত রাজ্যের, আজ রাত বারোটার পর থেকে কার্যকর, লোক দেখানো উদ্যোগ, কটাক্ষ বিজেপি। জ্বালানি লাগাতার দাম বৃদ্ধি প্রতিবাদে পথে তৃণমূল, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনও কলকাতা সহ জেলায় মিছিল, বিক্ষোভ, গুরুত্বে নারাজ বিজেপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলায় জেলায় স্মরণ ভাষা শহীদদের, বিশ্বভারতীর বাংলাদেশ ভবন থেকে প্রভাত ফেরি, দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। জকোভিচের বাজিমাত, রেকর্ড নভেম্বর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জকো, ফাইনালে মেডভেডেভকে ওড়ালেন স্ট্রেট সেটে, জয় এলো 7-5, 6-2, 6-2 সেটে। কয়লা তদন্তে অভিষেকের স্ত্রী শালিকাকে সিবিআই নোটিশ, ভয় দেখাবেন ভাবলে ভুল করছেন সৌরভ অভিষেক, দলের বিরুদ্ধেই ফাঁসানোর অভিযোগ, কোকেন সহ ধৃত বিজেপি নেত্রী, রাজ্যের প্রধানমন্ত্রী, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টায়।